না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট অভিনেতা নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু। সকাল 6:45 মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অনেকদিন ধরেই ফুসফুসে সংক্রমণ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। বিটিভিতে প্রচারিত হুমায়ুন আহমেদের সংক্ষিপ্তক নাটকে বড় মালু চরিত্রে অভিনয় করে আলোচিত হন মুজিবুর রহমান দিলু। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে তথাপি, সময় অসময়ে, সংক্ষিপ্তক, এছাড়া নানা রঙের দিনগুলি, জনতার রঙ্গশালা, নীল পানিয়া, আরেক ফাগুন, ওমা কি তামাশা সহ উল্লেখযোগ্য অনেক মঞ্চ নাটকেও অভিনয় করেন মুজিবুর রহমান দিলু।